ক্রিকেটে উইকেট পেলে যেমন বাঁধ ভাঙা উল্লাস দেখা যায়, ফুটবলেও তেমনি দেখা যায় গোল পেলে। অবশ্য 22 ফুটবলার যখন একটি বল নিয়ে লড়াই করেন, তখন একমাত্র প্রাপ্তিটাই যে গোল। গোল উদযাপনে কতজন তো কত কিছুই করেন, এমনও নয় গোলের মাহাত্ম্যের চেয়ে উদযাপন নিয়েই মাতামাতি, আলোচনা কিংবা সমালোচনাও বেশি। এবার ব্রাজিল বোধহয় এমন পথেই হাঁটতে যাচ্ছে। সার্বিয়ার বিপক্ষে ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিলের ফুটবলাররা এক একটি ম্যাচের জন্য 10 ধরনের নৃত্য রপ্ত করেছে, যা কাজে লাগাবেন গোল প্রাপ্তির উদযাপনে। সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এই গোপন তথ্য ফাঁস করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনহা। তিনি জানান, প্রথম 10টি গোলের ক্ষেত্রে দলের খেলোয়াড়দের উদযাপন কেমন হবে তা আগে থেকেই ঠিক করে রাখা হয়েছে। গোলের নম্বর অনুযায়ী হবে নির্দিষ্ট নাচের সেলিব্রেশন, এমনকি পরবর্তী প্রতিটি ম্যাচের জন্য 10টি করে নাচের মুদ্রা রয়েছে প্রস্তুত। আর এজন্য ফুটবল নিয়ে প্র্যাকটিস ছাড়াও ফাঁক ফোঁ করে নাচের প্র্যাকটিসও করতে হচ্ছে 5 বারের বিশ্বজয়ীদের। রাফিনহা বলেন, সত্যি বলছি, 10টি করে গোল পর্যন্ত নিজেদের নাচের উদযাপনের প্রস্তুতি নিয়ে রেখেছি। এক একটি ম্যাচের জন্য আমরা নাচের 10টি মুদ্রা নির্ধারণ করেছি। প্রথম গোলের জন্য এক মুদ্রা, দ্বিতীয়টির জন্য আর এক মুদ্রা, এভাবেই তৃতীয় এবং চতুর্থ, এক এক গোলের এক এক নাচ উদযাপন করবে এই আসরে ব্রাজিল। তবে কোনো ম্যাচে যদি ব্রাজিল 10টিরও বেশি গোল দিয়ে বসে, তখন কি হবে সমাধান? রাফিনহা যেন একটু চিন্তিত এমন প্রশ্নে। তিনি বলেন, যদি কোনো ম্যাচে আমরা 10টির বেশি গোল করে ফেলি, তাহলে নাচের নতুন কোনো মুদ্রা খুঁজে বের করতে হবে আমাদের। ব্রাজিল এবার শুধু নিজেরাই নাচবেন এমন নয়, নাচাবেন প্রতিপক্ষকেও। অবশ্য তা আক্ষরিক অর্থে প্রতিপক্ষকে দৌড়ের উপর রেখে। 2002 সালে সর্বশেষ শিরোপা জেতা ব্রাজিল দলটা এবার যে এত দুর্দান্ত, ষষ্ঠ বিশ্বকাপটা কাতার থেকে নিয়ে যেতে চান নেইমার বাহিনী। ব্রাজিলের 26 সদস্যের স্কোয়াডে আক্রমণ ভাগের খেলোয়াড়ই আছেন 9 জন। নেইমার ও রাফিনহা ছাড়াও আছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র। এই ভিনিসিয়াস জুনিয়র আবার ক্লাব ফুটবলে গোল উদযাপনের নৃত্যে বিতর্ক সৃষ্টি করেছিলেন, তবে তাতেও থামেননি, হারাননি উৎসাহ। জাতীয় দলের সতীর্থ রদ্রিগোকে নিয়ে রিয়াল মাদ্রিদে প্রায় নেচে কুদে করেন গোলের উদযাপন। এমনকি যখন এই দুজনের উদযাপন নিয়ে সমালোচনা হচ্ছিল, তখন নেইমার এবং রাফিনহা প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন 2 সতীর্থকে। সেই সমর্থনের সুতো ধরেই হয়তো এবার বিশ্বকাপে গোটা দল নিয়ে নেচে নেচে উদযাপনের এই পরিকল্পনা। ব্রাজিলিয়ান কোচ তিতে এবার স্কোয়াড সাজানোর ক্ষেত্রে ফরওয়ার্ডদেরই বেশি প্রাধান্য দিয়েছেন, তাদের প্রত্যেকে আবার ফর্মেও আছেন, যার কারণে ছন্দে থাকা অনেকের জায়গা হয়নি এবারের বিশ্বকাপ দলে। 2002 সালের পর ব্রাজিল এবারের দলটাকেই সবচেয়ে ভারসাম্যপূর্ণ হিসেবে গণ্য করা হচ্ছে, আর তা এই ধারালো আক্রমণের কারণেই। কাতার বিশ্বকাপে ব্রাজিল আক্রমণ ভাগে যে গুরুত্ব দিয়েছে, তাতে হয়তো ব্রাজিলিয়ানদের নাচ বারবার দেখতে হবে ভক্ত, সমর্থক, এমনকি নিন্দুকদেরও। সালমান আবদুল্লাহ, অনফিল্ড।